দেশের চব্বিশতম প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান শপথ গ্রহণের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সংবিধানের পঁচানব্বই এক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতির ক্রমে এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অনার্স মাস্টার্স এবং ব্যাচেলর অফ ল ডিগ্রি অর্জন করেন 1986 সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদপ্রাপ্ত হন 1988 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং 2005 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন 2009 সালে ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং 2011 সালে ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান 2020 সালে বিশ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়েরও চেয়ারম্যান ছিলেন বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে বেশিবার রিচার্জ বিকাশ করো বিশ্বকাপ টিকিট জিতো